টিভি খুলে নির্দিষ্ট সময়ে কোনো অনুষ্ঠান দেখা হয় না বহুদিন। হাতে হাতে স্মার্ট ডিভাইসের সমারোহ অথবা দেখার মতো অনুষ্ঠানের অভাব, যে কোনোটির কারণেই হয়তো এই বোকা বাক্সের প্রতি জমেছে এত অনীহা। কিন্তু একটা সময় হয়তো অপেক্ষায় থেকেছেন আপনিও কোনো ধারাবাহিক নাটক, সপ্তাহান্তে কোনো একটি সিনেমা বা সাপ্তাহিক, পাক্ষিক অথবা মাসিক কোনো ম্যাগাজিন শো এর। এমনই একটি জনপ্রিয় ম্যাগাজিন শো যদি কিছু মনে না করেন, নামটা যেমন ভিন্নধর্মী তেমনি ব্যতিক্রম ধর্মী ছিল এই অনুষ্ঠানের সঞ্চালনা, যা পুরো সময়টা আপনাকে দিত সত্যিকারের বিনোদন। যদি কিছু মনে না করেন ফজলে লোহানি উপস্থাপিত বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় একটি ম্যাগাজিন অনুষ্ঠান, মূলত 80-90-এর দশকে এটি প্রচারিত হতো। অনুষ্ঠানটির জনপ্রিয়তার কারণ ছিল ফজলে লোহানির অনবদ্য উপস্থাপনা। সমাজের নানা চিত্র প্রকাশের জন্য বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে অনুষ্ঠান করায় লোহানি তখন খুব জনপ্রিয় ছিলেন। এই পদ্মা আজ স্রোতহীন হয়ে যাওয়ার ফলে বালু জমে উঠেছে। ফজলে লোহানি ছিলেন মূলত একজন সাংবাদিক, পাশাপাশি তিনি একজন লেখক। বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান যদি কিছু মনে না করেন এর উপস্থাপক হিসেবে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিলেন। এই সময়টা ছিল বিটিভির সোনালী যুগ। এই অনুষ্ঠান প্রেক্ষাগৃহের বাইরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং বাংলাদেশের বাইরে যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। ফজলে লোহানি কাউকে ছেড়ে কথা বলতেন না, সমাজের বিভিন্ন সমস্যা নির্দ্বিধায় তুলে ধরতেন এই অনুষ্ঠানে। মাথায় পরচুলা কিন্তু আশ্চর্য মায়া করা ছিল তার চাহনি, আর তার চেয়ে চমৎকার ছিল তার কথা বলার ভঙ্গি আর অভিব্যক্তি। তিনি বাংলাদেশের ম্যাগাজিন অনুষ্ঠান ও টিভি সাংবাদিকতার জনক ছিলেন। যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের জন্য আমাদের যে আয়োজন, সাংবাদিক, সাহিত্যিক, চলচ্চিত্র প্রযোজক, এত সব পরিচয় ঢাকা পড়ে গিয়েছিল তার যদি কিছু মনে না করেন এর আড়ালে। মূলত বিবিসির ইউ আস্ক ফর ইট নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠানের অনুসরণে প্রয়াত ফজলে লোহানি বিটিভির জন্য যদি কিছু মনে না করেন নামে ম্যাগাজিন অনুষ্ঠানটি করতেন। সে সময় হানিফ সংকেত ছিলেন একজন অভিনেতা এবং যদি কিছু মনে না করেন অনুষ্ঠানে তিনি ফজলে লোহানির সহকারী হিসেবে কাজ করতেন। দর্শক সারি থেকে তাকে টিভি পর্দায় নিয়ে আসেন ফজলে লোহানি। গ্রামে চলে যান, সবাইকে আলো দিন, সবাই আলো চায়। ফজলে লোহানি প্রয়াত হওয়ার পর হানিফ সংকেত এখনকার সময়ের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদি অনুষ্ঠানটি শুরু করেন। আমি এখন যে টিনের ঘরের বারান্দা দিয়ে হাঁটছি এটি ছিল বিচ্যুতি ব্যাপারীর বৈঠকখানা। তার অনুষ্ঠানটিতেও রয়েছে যদি কিছু মনে না করেন অনুষ্ঠানটির কিছুটা প্রভাব। কালের সাক্ষী হিসেবে এই বটগাছটি এখনো দাঁড়িয়ে আছে এবং এখানে এখনো বসে কবিদের আসর। ফজলে লোহানি 1985 সালের 30 অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে 58 বছর বয়সে মৃত্যুবরণ করেন।